5টা বাজে, তো প্রত্যেকদিন আমি 5:30টায় উঠে আগে চেরিকে ছাড়ি, কিন্তু আজকে দেখছি রাত্রিবেলায় এগুলো করতে করতে আমি শুয়ে পড়েছিলাম, কারণ লাইট চলে গিয়েছিল। তো এইগুলোকে না সরিয়ে যদি আমি চেরিকে ছাড়ি তো এগুলো আর কিছু ঠিক থাকবে না। তো সেজন্য ভাবলাম আগে একে সরিয়ে দিই, তারপরে চেরিকে ছাড়বো, তারপরে তো রান্না বান্না সব আছেই, সেগুলো করতে হবে। গুড মর্নিং, আমি রঞ্জনা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কালকে সন্ধ্যাবেলাতে খুব বৃষ্টি হয়েছিল 5টা থেকে, আর রাত্রিবেলাতেও খুব ঠান্ডা ছিল, এখন রোদ উঠেছে। আর পাখি, আমাদের পাখি জামা কাপড় যা ছিল সব ঘরের মধ্যে, সেগুলো সব বাইরে করলাম, দিয়ে এখন চা নিয়ে বসবো এখানটায়। এই যে যেটা সকালবেলা উঠে শেয়ার করছিলাম, যে এই কাজগুলো রাত্রিবেলাতে লাইট চলে গিয়েছিল যার জন্য থেকে গিয়েছিল, এখন এইগুলোই বসে বসে করবো। চেরি তুমি কিন্তু অত্যাচার করবে না, আমি সেই জন্য রাত্রিবেলায় করতে চাই এগুলো। গামিটা কালকে আমব্রেলার একটা ফুলে গিয়েছে, লাগিয়ে রাখি তারপরে এটাকে করব। এগুলো অনেকদিন হলো বানানো, আমি এগুলো সব বানিয়েছি সেপ্টেম্বরে আগস্টের শেষের দিকে, আর এখন আবার বানাতে শুরু করলাম। ততদিন থেকে ফিনিশিং এর কাজ হয়েছিল, ভাবলাম আজকে 3টার বেশি আছে, 3টে করবো আর চা খাবো, বাস চেরি এসে না অত্যাচার করে। কালকে এই এই 3টের জন্য রাত্রিবেলাতে থেকে গেল, আর আমি ভেবেছিলাম রাত্রিবেলা এই 3টে করবো, আর তার সঙ্গে সঙ্গে আর কিছু একটা ক্রাফট বানিয়ে নেবো। কিন্তু লাইট ঠিক 10:30টার পর মনে লাইট দিয়েছিল, আর জানি না কেন কালকেই লাইটকে যেতে হয়েছিল, আর লাইট কখন এসছে আমি তাও জানি না। আমি 11:30 পর্যন্ত ওয়েট করলাম যে লাইট যদি আসে তো কমসে কম এই 3টে করে শুয়ে পড়বো, কিন্তু 11:30 বেজে গেল, লাইট আসলো না। আমি দেখলাম সকালবেলাতে আবার রান্না বান্না আছে, উঠতে হবে, যেহেতু আমাদের দুজনের ছুটি পড়েছে আর একজনের ছুটি এখনো পড়েনি। তো আমি ধরলাম যে ঠিক আছে বাবা, শুয়ে পড়ি, কালকে আবার সকালবেলায় নিয়ে একবার বসবো। কিন্তু সকালবেলায় তো এইসব করে সময় থাকে না, সকালবেলায় এইসব করতে গেলে বাকি কাজ হয় না, এই সময় হয়তো অন্য একটা কাজ হয়ে যায়। তো শুধু 3টে করবো, করে ছেড়ে দেবো। এগুলো কী হয় একটুখানি ঠিক করে, সে হচ্ছে জিরা, এটা আমি স্কুলেই মেক করেছিলাম। তো স্কুলে করার পর স্কুলে বাকি যে টিচারগুলো আছে ওরাও টিচার ট্রেনিং করছে, যেহেতু সবাই নতুনই জয়েন করেছে এবার স্কুলে, তো ওরাও করছে। তো ওরা সব একটা একটা করে নিয়ে গেল, তো আমি জিজ্ঞেস করলাম যে কেন নিয়ে যাচ্ছে, তো বলে দিলাম এর জন্য নিয়ে যাচ্ছি যে আর্ট অ্যান্ড ক্রাফটে রাখবো। তাহলে আমিও নিয়ে যাই, আমারও একটা হয়ে যাবে। তো এই একটা নিয়ে এসেছিলাম, আর আমার প্রজেক্টে ছিল সানফ্লাওয়ার, তো সানফ্লাওয়ার একটা নিয়েছিলাম। একদিন পুরো আমার ফাইল হয়ে গেলে প্রিন্সিপাল ম্যামকে দিয়ে এগুলো চেক করাতে হবে, ও অ্যাপ্রুভ করে দিলে এগুলো হ্যাঁ এগুলো সব ঠিক আছে, তখন সার্টিফিকেটটা পেয়ে যাব। তারপরে আমি একদিন শেয়ার করব যে এগুলো কেমন হয়েছে। এত সময় লাগে কি বলবো, শোনো না বলো, আমাদের যে রাবার প্ল্যান্ট গুলো আছে না, হ্যাঁ ওইটা পাতা দিয়েও তো বানানো যায়। ওটা পাতা দিয়ে নিশ্চয়ই বানানো যায়, কিন্তু এইগুলো যেহেতু ইনডোর প্ল্যান্ট, এগুলো বছরে একবার একটাই তো পাতা লাগে। হ্যাঁ, আর তুই থাম, ঠিক আছে আমি পাতা নিয়ে এসে দিব। এখন আমাকে 12 তো মেক করতেই হবে। থার্টির বেশি হলে চলবে, এইটা না আমরা একটু বড় ছোট হয়ে গেছে, একটু বড় করলেও পারতাম। যাই হোক এটাতে দেবো, এইটা এটা কাটবো, আর এই আমরাটা আমার মনে হচ্ছে এখন একটু বড় হলে ভালো হতো, কিন্তু এখন আর আমি বড় করব না, করা যাবে কিন্তু এখন আর আমি করব না, কারণ এরপরে আর ডবল খাচ্ছি করবো না, কারণ এখন আমার অনেক কিছু মেক করতে বাকি আছে, সেই এরপরে আর ডবল কিছু করতে চাই না। চলো উঠো বাবু, আজকে স্নান করার দিন, চলো চলো আজ স্নান করে দিন, চলো আজকে স্নান করে দিন, আজকে স্নান করে দিন। জানি ঘুম পেয়েছে, কিন্তু রাত্রিবেলায় তো স্নান হয় না না, এখন চেরি যাবে ছন করতে, চেলি যাবে ছন করতে। নমি তুই আসবি কি? আসবো। আরে লাইট নেই তো। হ্যাঁ জানি তো, লাইট নেই তো আমি না স্নান করবো কি করে, স্নান করবো কি করে, লাইট নেই তো। চলো 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 বন্ধ কর, আজকে স্নান হয়েছে,
চলো আজকে তুমি এবার নিজের জল শুকাও ঠিক আছে তারপর আমি আসছি বলছি আমি বউ শুকাতে অনেকক্ষণ পর আবার ভিডিও বানাতে শুরু করলাম শান টান সব হয়ে গেছে রান্না বান্না হয়ে গিয়েছিল গিয়েছিলাম বাইরে আর বাইরে এত রোদ্রে তার ঘরের মধ্যে মনে হচ্ছে ঠান্ডা ঠান্ডা আর বাইরে গিয়ে রোদ্রে তো আর আমার হাতে কত জিনিস আর্ট অ্যান্ড ক্রাফট বানানো যেহেতু শুরু করেছি তো শেষ করতেই হবে কিছু কম করে সেটা নিয়ে আসলাম কালার পেলাম না বলে আরো কিছু নেওয়ার ছিল তো হলো না সেটা পুরো চলে এসেছি চেরি শান করে শুকিয়েও গিয়েছে আর বসে আছে আর ও আজকে সারাদিন এরকম করে বসে থাকবে আর শেয়ার করি আজকে কি রান্না হলো এটা হচ্ছে ঝিঙে আলু পোস্ত একবারে বানিয়ে নিয়েছি রাত্রির জন্য এখানটায় পাঁপড় ভাজবো রোমের খাওয়া হয়ে গেছে তো তিনটে পাঁপড় বার করা আছে দেখো এখানে সব মশলা টসলা সব বার করা আছে এটার মধ্যে আছে এটা মিষ্টি আর টমেটো আছে ঢাকা আর এইটাতে আছে আলু আলু সেদ্ধ তো আলুটা সেদ্ধ করে শান করে তারপরে পুজো করে গিয়েছিলাম এই যে অনেক আলু সেদ্ধ করে রেখেছে এখন ছাড়াতে বাকি আছে আজকে একটাই তরকারি বানিয়েছি কারণ হচ্ছে আজকে রাত্রে বানাবো রাত্রে না বিকেল বেলাতে বানাবো সিঙ্গারা আসতে দেরি হবে পূজোর কিছু জিনিস নেবে তো আমাদের বাড়ির না প্রিয়ার হাজবেন্ড এরা নেবে তো সেই জন্য গাড়ি নিয়ে গেছে একসঙ্গে আসবে তো সেই জন্য এখন আমি ভাজবো পাঁপড় দিয়ে ভাত খাবো খেয়ে তারপরে সিঙ্গারা মানে তরকারিটা বানাবো সিঙ্গারা তরকারিতে একটা মশলা বানিয়ে দিই আর একটা জিনিস দিই সেটা হচ্ছে সবজি মশলা তো সেটা দেওয়া হয়েছিল না আর এই যে ছানা বানানো আছে এখন এটাকেও মিষ্টি বানাতে হবে আমাদের তো অনেক রকম মিষ্টি এসছে আমার মানে শেয়ার করা হয়নি যেহেতু কালকে ব্লগ বানাইনি তো কিন্তু কেউ বাড়িতে কেউ আসলে তাদেরকে একটু অন্যরকম মিষ্টি খাওয়াতে হয় না যে বেঙ্গলি সুইটস বানিয়ে খাওয়াবো এরকম একটা ব্যাপার তো আজকে কাঁচা গোল্লা বানাবো তাই ভাবছি তো এইসব একটু মানে গুঁড়ো দুধ লাগবে তারপরে সবজি মশলা লাগবে সিঙ্গারাতে এই সব নিয়ে আসতে গেছিলাম এত রোদ্দুরে তার বাইরে কি বলবো খেয়ে ঘুমিয়ে গিয়েছিলাম এখন 4:10-15 হবে তো মানে ঘুম থেকে উঠতে ইচ্ছা করছে না জবরদস্তি নিজেকে তোলা এখন উঠলাম উঠে এবার মানে কিচেনে ঢুকতে হবে রান্না করতেই হবে সিঙ্গারা তরকারি বানাতে হবে মিষ্টি বানাতে হবে কোনোটাই করিনি খেয়ে শুয়ে পড়েছি কিচেনে ঢুকেছি না ঢুকে মনে হচ্ছে কোথা থেকে শুরু করবো ভেবে পাচ্ছি না একটা অবস্থা আগে ভাবলাম কি না এইসবগুলো সরিয়ে দিই সরিয়ে দিয়ে গ্যাসটা খালি করি ঠিক আছে আর রং করছে বাবল র‍্যাপ পেইন্টিং আর আমি একটা কাজ করব সেটা হচ্ছে দুধটা গরম বসাবো আগে না এটাকে ছিলবো ছেলার পর তারপরে অন্য কোনো কাজ করব বাদাম ভাজা কমপ্লিট আর এদিকে হচ্ছে মশলাটা কষা হচ্ছে এর মধ্যে পেঁয়াজ রসুন তো দিইনি আর আলুও ছাড়ানো হয়ে গিয়েছে তো জাস্ট ফোন আসলো যে আজকে সিঙ্গারা বানিও না কারণ আজকে হয়তো আসতে দেরি হবে দুধটা হয়ে গিয়েছে তো আমি বললাম ঠিক আছে রমির ইচ্ছা ছিল যে মা সিঙ্গারা বানা কিন্তু ঠিক আছে আমার হাজব্যান্ড প্রিয়ার হাজব্যান্ড দুজনেই অফিস থেকে আসতে দেরি হবে আর সিঙ্গারা যেহেতু মানে দুটো ফ্যামিলির জন্যই বানাচ্ছি তো আমি বললাম যে ঠিক আছে প্রিয়াকে এখন ফোন করে বলবো যে প্রিয়া আজকে সমস্যা হচ্ছে না অন্যদিন মানে সবজি বানিয়ে রেখে দেবো ফ্রিজের মধ্যে অন্যদিন হবে তো এটাকে আমি ভাবলাম কি না সবজি ময়দাটা যেহেতু মাখা হয়নি তো স্কিপ করাই যেতে পারে তো জাস্ট সবজিটা বানিয়ে বাদামটা এরকম করে ভেজে রেখে দেবো সবজিটা বানিয়ে রেখে দেবো কিন্তু এখন আমাকে মিষ্টিটা বানাতে হবে তো করে নিলে তাহলে আমি ফ্রি হয়ে যাই কারণ হেডেকও হচ্ছিলো অনেক তো ঠিক আছে সবজিটা বানানো থাকলে অন্যদিন সমস্যা বানাবো এতটা হেডেক হবে না তরকারি আমার একদম রেডি হয়ে গেল বাদামটা তো আমি আগেই বললাম যে দেব না তো সেই জন্য রেখে দিলাম যে বাদামটা যেদিন বানাবো সেদিনকে দেব আর এখন কালকে তো দিওয়ালি তো কালকে যেহেতু মানে লুচি টুচি খাওয়ার থাকে তো সেই জন্য ভাবলাম কালকে তো বানাবো না তো ঠিক আছে যেদিন বানাবো সেদিনকেই বাদাম দিয়ে দেব সিঙ্গারা তো ক্যান্সেল হয়ে গেল তরকারি বানিয়ে রেখে দিলাম তো ভাবলাম কি এবার হচ্ছে মিষ্টি এটা হচ্ছে কাঁচা গোল্লা
কাঁচা গোলাগুলো কমপ্লিট করব, তারপরে এই যে কোটিংটা বানাবো, তারপরে কিচেনের কাজ শেষ হবে, তারপরে যাব নিচে। এখন জানি না নিচে কখন যাব, কিন্তু রুমে যাব যাব করছে। আমি বোর হয়ে যাচ্ছি বাড়িতে। আচ্ছা, বোর তো আমিও হচ্ছি, কিন্তু কাজ না শেষ করে যেতে পারবো না। তারপরে যেহেতু প্রত্যেকদিন স্কুল আর বাড়ি, স্কুল আর বাড়ি করতে করতে কাউকে ফোন করাও হয়নি। সকালবেলাতেও ভাবছিলাম কাউকে তো একটা ফোন করি, যা আমি তো খুব কম লোককেই ফোন করি। তো তার মধ্যে আমার ফ্রেন্ড ফোন করলো, ওর সঙ্গে কথা বললাম, মিষ্টি বানাতে বানাতে কথা তো বলা হয়ে গেল। অ্যাটলিস্ট এই মিষ্টি বানাবো, বানিয়ে অর্ধেক প্রিয়াকে দেবো, অর্ধেক আমার রাখবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। এই যে কাঁচা গোল্লা সন্দেশ যেটাকে বলে না, ছানা অর্ধেক মিশিয়ে অর্ধেক তৈরি করে রেডি হয়ে গেল। আর নিচে যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু এখনো মানে নিচে যাওয়ার মতন সময় হয়নি। লাইটটা বন্ধ করে দিই। 5:30 বাজে, তো হালকা হালকা সন্ধ্যা হয়ে গিয়েছে, তবে সেই রকম সন্ধ্যা হয়নি। আর এই যে চা নিয়ে বসে পড়লাম, কারণ এখন একটু চা খাবো। অনেকক্ষণ থেকে কিচেনে ইয়ে করে আছে, আমি ভাবছি যে সিঙ্গারা বানালে এখনো সময় থাকতো, এখনো মানে সময় লাগতো, বেশ ভালোই সময় লাগতো। তবে ঠিক আছে, 7 পর্যন্ত খাওয়া ছিল, রোমিও শুরু করলো টিভি দেখতে, আর আমি এখন চা খাবো, খেয়ে তারপরে আর কিছু কাজ থাকলে করে তারপরে ভাবো রোমি আমরা নিচে যাবো কি। নিচে যাবো, আরামসে যাবো, কিন্তু কেউ আজকে এই জন্য নিচে আসেনি। সবারই একটা আছে না, দিওয়ালিতে এই রান্না করা ওই করা সব কিছু আছে। তো আমি বললাম মিষ্টি বানিয়ে রাখি, ওর মধ্যে থেকে 8 মিষ্টি প্রিয়াকে দিব, আর মানে 10 হয়তো আমার জন্য থাকবে। তো হয়ে যাবে, 10টাতে আমাদের হয়ে যাবে। চারটা নর্মাল, তারপরে ওই দিকটা সরে গিয়েছে, আর একটু পরেই আবার আমার আরও কাজ আছে, জামা কাপড় তুলতে হবে, তার সঙ্গে সঙ্গে সব পাখিগুলোকে ভেতরে করতে হবে, কারণ একটু পরে আবার নিচে খুব পটাকা ফাটবে। আজকে এখানে ছোট দিওয়ালি, তো পটাকা ফাটবে আর পাখিগুলো চমকে চমকে উঠবে। তো তার থেকে ভালো এই যে এখনই শুরু হয়ে গিয়েছে, চারটা জাস্ট যতক্ষণ খাচ্ছি ততক্ষণ তারপরে আবার কাজ শুরু হয়ে যাবে। হ্যাঁ, আর একটা জিনিস হচ্ছে, আজকে যেহেতু শনিবার, আজকেই আমি ব্লগ বানাচ্ছি, তো আমাকে কী করতে হবে, ব্লগটা শেষ করবো, তারপরে ওটা আবার এডিটিং করারও আছে। তো যাই হোক, আর ভাবছি আর সেরকম কিছু নেই, ব্লগটা সেরকম বাড়াচ্ছিও না, এখানেই শেষ করে দিই। তোমার যদি ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, নোটিফিকেশান বাটন অন করে দিও, তাকে ভিডিও দিলেই তোমাদের কাছে পৌঁছে যায়।